বর্ষাকালে গ্রাম বাংলায় শাপলা ডাঁটার বিভিন্ন রান্না করা হয়, আর চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাঁটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আজ তৈরি করব শাপলা ডাঁটা এবং চিংড়ি মাছের মুইটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আর এটা দক্ষিণ অঞ্চলের রান্না, আর দক্ষিণ অঞ্চলে নারকেলের দুধ দিয়ে বিভিন্ন রান্না করা হয়। আজ নারকেলের দুধ এবং চিংড়ি মাছ দিয়ে এই শাপলা ডাঁটার একটি অসাধারণ রেসিপি তৈরি করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মা শাপলা ডাঁটা তুলে এনেছে, আর সেই সাথে ঘের থেকে কেবলমাত্র কিছু কুচো চিংড়ি ধরে নিয়ে এসেছে। অর্ধেকটা নারকেল কুড়িয়ে রেখে তাতে হালকা গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, তাহলে নারকেলের দুধ বের করতে সুবিধা হয়। আর এদিকে শাপলা ডাঁটার খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ডাঁটাগুলো কেটে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে এবার জল ঝরিয়ে রাখবো। আর শাপলা ডাঁটায় প্রচুর পরিমাণে রান্নার সময় জল বেরোয়, আর জলটা আগেই ভালো করে ছেঁকে নিলে রান্নার সময়ও কম লাগে আর কম কাটেও রান্নাটি হয়ে যায়। হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে খোসাটা ফেলে দিচ্ছি হাত দিয়ে চিপে চিপে। তারপর ছাঁকনি দিয়ে নারকেলের দুধটা বের করে রেখেছি। কুচো চিংড়িগুলো ভালো করে বেছে ধুয়ে নেওয়ার পর মাথা বা লেজ কিছুই ফেলে দিইনি, সামান্য লবণ হলুদ দিয়ে আগেই হালকা ভেজে রেখেছিলাম, এবার শিলে ভালো করে বেটে নিয়েছি। চিংড়ি মাছের মুটটা তৈরির জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ হলুদ এবং বেসন নিয়েছি, আর সেই সাথে চিংড়ি মাছ বাটা। ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর হাতের মুঠের মধ্যে নিয়ে মোট 5টি বড়া তৈরি করেছি। আর ছোট একটি বাটিতে লবণ হলুদ দিয়ে অল্প একটু বেসন গুলে নিয়েছি। মুইটা তৈরির সময় সামান্য জল দিয়েছি, অল্প অল্প জল দিয়ে ভালো করে একটু আটালু হয়ে আসলে বড়াগুলো তৈরি করতে সুবিধা হয় আর ভাজতেও সুবিধা হয়। তবে বেশি জল দেয়া যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর বেসনের গুলায় হালকা ডুবিয়ে নিয়ে ভাজলে বাইরেটা একটু মসৃণ হয় আর বড়াগুলো সহজে ভাঙে না। কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, আর গরম হয়ে আসার পর চুলার আঁচটা কমিয়ে এবার মুইটাগুলো ভেজে নিচ্ছি। হালকা আঁচে বারবার নেড়েচেড়ে দিয়ে বড়াগুলো ভাজতে হবে, তাহলে মচমচে হবে আর রান্নার সময় ভাঙবেও না। মুইটাগুলো তুলে রেখে এবার কড়াইতে সেই তেলেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং অল্প একটু রসুন বাটা দিয়েছি। আর মশলাটা নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 2 থেকে 2.5 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। পেঁয়াজের রং সোনালি হয়ে আসলে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। কষিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার তেল মশলার সাথে ডাঁটাগুলো 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। চুলার আঁচ এবার বাড়িয়ে দিয়েছি, আর তেল মশলার সাথে শাপলা ডাঁটাগুলো এভাবে কষিয়ে নিলে শাপলার ভেতরে তেল মশলা ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর নারকেলের দুধ দিয়ে দিয়েছি, আর বাটা গরম মশলাও একই সাথে দিয়ে দিলাম। শাপলা ডাঁটা থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই ঢাকা দেওয়ার প্রয়োজনই পড়ে না, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। আরও 2-3 মিনিট জাল হয়ে আসার পর কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং ভাজা বড়াগুলো দিয়ে দিয়েছি, আর শাপলা ডাঁটা দিয়ে ভালো করে ঢেকে রেখেছি। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা দিলে জল আরও বেড়ে যায় আর রান্নাটা শেষ করতে আরও সময় লাগে। লবণে একটু কম ছিল তাই লবণ দিয়ে দিলাম, আর নেড়েচেড়ে বড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসার পর নামিয়ে রেখেছি। বড়াগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে বেশি গলে না যায়, শেষের দিকে দিলেই ভালো হয়, কারণ পরিবেশন করার সময় ভেঙে গেলে একটু অসুবিধা হয় আর সবার খেতেও খারাপ লাগে। শাপলা ডাঁটা বেশি ঝুল হলে খেতে ভালো লাগে না, একটু মাখা মাখাই ভালো লাগে, সামান্য ঝুল রেখে নামিয়ে রেখেছি। আর রেসিপিটি একদম তৈরি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি
তা অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার।